শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সিকদার মোহাম্মদ নজির, পিতা এস এম হাফিজ, মাতা আমিনা বেগম, গ্রাম নাটাল, থানা ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা ব্রাহ্মণবাড়িয়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। 1967 সালে আমি জায়গায় আসি দেওয়ানবাজার স্টিম লন্ডি। স্টিম লন্ডিতে আমি চাকরি করি 68-69, ওখানে আসছিলাম। 71 যুদ্ধের সময় আমরা সবাই পলাতক হয়ে কালোবাড়ির দিকে আমরা চলে গেছি। এরপর কিছুদিন পরে আমরা ওখান থেকে আবার স্টিম লন্ডিতে চলে আসি। মালিকের নাম আবুল হোসেন, মালিকের ছেলে একজন মহসিন, আর আমরা দুজনে এই স্টিম লন্ডিতে ছিলাম। ওখানে থাকা অবস্থায় শামসুল আলম চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, বোরহানউদ্দিন চৌধুরী, তুষার বাবুল দাস, ওরা সবাই আমাদের স্টিম লন্ডিতে আশ্রয় নিয়েছিল। এদেরকে আমরা লালন পালন করছি। এরা ওখান থেকে এরা রাত্রিকে অপারেশন করতো, আর সকালবেলা আসলে এখানে ঘুমিয়ে থাকতো। তোদের কমান্ডার ছিল কোনো? আমাদের কমান্ডার ছিল যে আপনার এই শামসুল আলম চৌধুরী। শামসুল আলম চৌধুরী এই গ্রুপটার কমান্ডার ছিল, চালতাতলি বাড়ি। আপনার কি সরাসরি মানে বিভিন্ন অপারেশনে মুজফফর আহমদ, লেদু মারা গেছে, মানে আপনার আবুল হোসেন চৌধুরীর ছেলে, সবগুলি মালিকের ছেলেগুলো সবাই আমরা ছিলাম। আমাদের সাথে কাঞ্চনও ছিল, কাঞ্চন একটা ছেলে ছিল, কাঞ্চনও সহযোগী হিসেবে ছিল। কিছুদিন পরেই আর্মিদের নিজস্ব কাপড় ধুলাই করতে পারে না, ধুলাই না করতে এরা লন্ড্রি খুঁজ করছে। তখন একজন ভদ্রলোকে দেখাই দিয়েছে যে আমরা স্টিম লন্ড্রি খোলা আছে, ওখানে গেলে আপনি কাপড় ওয়াশ করতে পারবেন। তখন আমাদের দোকান আসছে, আইসে সেরা আর্মির আইসে ঢুকে আমাদেরকে বলছে কাপড় ধুলাই করার জন্য। আমরা সাপে করতে বলছি, আমরা তাদের কাপড় নিলাম। কারণ তারা আমাকে 2 স্যুট কাপড় দিয়েছে, 2 স্যুট মানে 4টে কাপড়ের রেট লেখা হয়েছে 2 টাকা। তারপরে চলে গেছে। কিছুক্ষণ পরে গাড়ি একটা নিয়ে আবার আসছে। আশিসেরা আমাকে বলতেছে যে আমার মালিককে আপনাদেরকে যাইতে বলছে, পাকিস্তানি আর্মি যাইতে বলছে। আমি রওনা দিছি, তাদের কাছে বিদায় নিয়ে আমি চলে গেছি। যে আমি আর আসার কোনো আমার লক্ষণ নাই, আমার পুরো বেশ শুকিয়ে গেছে। আমার বলতেছে তুমি কোন হোক, তোমার আর্মি পাকিস্তানি মুসলমান না হিন্দুস্তানি মুসলমান? আমাকে স্যার তুমি পাকিস্তানি মুসলমান, উনিও তুমি পাকিস্তানি না হিন্দুস্তানি মুসলমান? সাত আটটা জিজ্ঞাসা করে পড়ছে, লাঠি দিয়ে গুতা মারছে এবারে। এরপর বলছে তুমি আমি ছড় যাও। আমাকে বলছে বিকাল 4টার সময় এই কাপড়গুলো নিয়ে তুমি আমার এখানে আসবে।
একথা বলা পরে ছাড়ি যে বিকেল চারটার সময় কাপড়গুলো নিয়ে গেছি, যাওয়ার পর আমার ডাকে ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে একটা টেবিল লম্বা টেবিল টেবিল বসাইছে, আমাকে বসাইছিলেন, কাপড়গুলো রাখছে। এরপরে আর দেখি যে তেরা তো চারটা বাজে, আর্মি রেপো দেখায় খানা আসছে, খানায় না আমাকে দিছে, আমিও তাদের সাথে খাইছি চাপাতি আর কি, চাপাতি আমাকে খাওয়াইছে। খাওয়ার দেওয়ার পর কিছুক্ষণ পর আসছে চা, আমি জীবনে কোনো চা টাচ করি নাই, মোবাইল কিছু টাচ করতাম না, তো অনেক বলছে স্যার আমি নেই পেয়ে, তো সে আমাকে উত্তর দিছে এ বি আম বিষ নেই দেয়া হ্যাঁ পেয়া আম বিষ নেই দেয়া হ্যাঁ জানি কোথায় বলো। তারপর খাইছি, খাওয়ার পরে তারপরে আসছে কাপড় রেট, ওরা বলছে কত দেয়া কে দেয়া, আমি কিছু খরচা আসছে আম কুছ নেই বলতা হ্যাঁ যা দেয়া আমার তাই আমার খুশি, না দিলে আমার কোনো আপত্তি নেই। বলার পরে স্যার আমাকে একটা টাকা দিছে, তাই একটা টাকা নিয়ে আমি চলে আসছি। এরপর বলছে আমাকে বেরা আপ তুম মেলা দুস্ত হয়, ওখানে যদি কোনো মালোয়ান থাকে আমাকে ইনফরমেশন দিবা, কয়েকটা ইয়া নাম্বার দিছে আমাকে, এই দেখি তৎকালীন তো ইয়া ছিল তো তখন তো মোবাইল ছিল না, মেয়ের নাম্বার দিছে দিয়ে সেটা আমাকে বলছে, এবং সকাল একবার আসতো রাত্রে একবার আসতো, এসে লক দিত মুন্ড হ্যাঁ কই আদমি হ্যাঁ কই মালোয়ান হ্যাঁ আমি কো মালোয়ান নেই। তখন একদিন করতো যে ওই সকালবেলা এসে দেখে যে ওই আমার যে যুদ্ধ আর্মি যারা মুক্তিযোদ্ধা ওরা যদি দাঁড়িয়েছে পেপার পড়তেছে, এ দেখতেছে কইয়া কোন আদমি হ্যাঁ স্যার আমি কে আপকা ধুলাই ধুলাই সাফা করলে আপকা কাপড় সাফাই করতে হ্যাঁ এ কথা কই ওদেরকে আমি বলতেছি, ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝলি। এরপরে তারা যদি তোমার মালোয়ান দেখো আমাকে বলবো এভাবে করে এদের কাছ থেকে করে এই বৃন্দ মানে আপনার যেটা আছে বৃন্দ রাখাটা আমি আপনাদের দোয়া আমি রক্ষা করছি, এই বৃন্দ রাখাটা একটা টাচ করতে দিই নি, আমি কোনো কিছু করতে দিই নি। আজকে বৃন্দাবন আক্রমে যে শোভন চৌধুরী নামে একজন আছে, আসে হিন্দুরকে খুব টর্চারিং অন্ধকার মনে করছে, এই যে এই বৃন্দাবন আক্রা দিটা পুরো আটটারে হে দল করছে, আর কতবার বৃন্দাবন আক্রা ছিলাম জানি না আপনারা দেখছেন কিনা। এবং আমি এই পর্যন্ত আমি 74 সালে আমি চলে গেছি কক্সবাজার, কক্সের একটা জায়গা কিনছিলাম রাজাগার বদল আমার জায়গা, জোর করে দল করে রাখছে, দল করে আমাকে জেলার ঢুকেছে, দেখেন এদের কত পাওয়ার, এখনও এই জায়গা দল করে রাখছে, কোনো প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। আজকে আমরা কোথায় পড়ছি দেখেন, আজকে আমি পচে পচে রাস্তা আজকে আমার ছেলে মেয়ে ভাত খেতে পারে না, বস আজকে আমি স্ট্রোক রুগী ডায়াবেটিস পেলাম প্রেশার আমার বউগুলো লই আমি রাস্তা 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 আজকে ঘুরতেছি, কোনো ন্যায় বিচার পাচ্ছি না। এ দেশে দেশটা কি আমরা সাধন করছিলাম এই এর জন্যই, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন শুধুইটি চাচ্ছি যে আমি একটু ন্যায় বিচার। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।